জীবনের খেলা ঘরে কত স্মৃতি ঘিরে ধরে আঁখি জলে জল ছবি থাকে বাহুডোরে সব কিছু থাকে লেখা কত কথা ছবি আঁকা ছায়া ছবি হয়ে থাকে রাত জাগা আঁখিতে কখনো হিমেল রোদ পূর্ণিমা ছায়া ফিরে দেখা ফিরে চাওয়া খোঁজে দিন রাত আকাশে সেরা সাহিত্য একদিন বাদে তোর মনে পড়ল মা কেমন আছে ঠিকই বলেছিস মহিন আজ আমার মাথা সারি খুব ঠিক নেই রূপু বাহ সুন্দর নাম সুন্দর নাম রাগি হবে বল কে কার কথা বলছিস ওই যে আমাদের কৃষির পাশে যে লোকটা দাঁড়িয়েছিল চশমা পরা আরে বোকা ওইটা তো আমাদের বিষমাশাই তুই বোকা চশমা পরা লোকরা সব সময় রাগি হয় তাই না ঠিক বলেছিস আমাদের মাস্টারমশাইও চশমা পরে আচ্ছা ওই ছেলেটা কি আমাদের ভাই হবে বেশ হবে আমার একটা নতুন বন্ধু হবে আচ্ছা দেখাচ্ছি মজা মায়ে জিয়ে যা আদিখ্যাতা শুরু হয়েছে আর পারি না বাপু আমার তো বাপু তোমাকে নিয়ে চিনতে হচ্ছে একা হাতে এত রান্না করবে কখন সবই আমার কপাল রে মুখ্যদা ছোট বউকে দেখ না স্বামীর সোহাগ করে তার এখন রান্নাঘরে আসার ফুরসত নেই মা তুমি অনেকদিন বাজবে গো ছোট ওঠান বাজবে আর হার চালাবে এখন আমাকে হলুদ টুকি একটু বেটে আমাকে উদ্ধার করো না গো সেই ভোরবেলায় উঠেছি আর তখন থেকে তোমাদের এই হেসে উঠেছি কোন আমার ধরে গেল ওঠান এ না দাও আমি এক্ষুনি বেটে দিচ্ছি
তোমাকে এতখানা গরম লুচি এনে দি বাবা। না না না, আরে না বললে কি করে হয়, কিছুই খেলে না তো তুমি। একদিন বাদে এসেছো, যদি কিছু না খাও। আসলে কি জানো বাবা, এখন তোমাদের বাবা নেই, যদি কোনো ত্রুটি হয়ে যায়। না না ঠিক আছে, আপনি ব্যস্ত হবেন না, আমি আমি বেশ আছি। তোমাকে একটা কথা বলবো বাবা, মানে আমার মেয়ের সঙ্গে আমার নাতি যাকে, মানে রূপুটাকে যদি কদিনের জন্য তুমি রেখে যাও। আসলে কি জানেন, ও তো বাড়িতে মাসমশাই আসে পড়াতে, আর তাছাড়া ও থার্ডে উঠলো, এমতো অবস্থায় কি গাফিলতি করাটা ঠিক হবে? আমাদের গোরার সঙ্গে না হয় কদিন পড়াশোনা করত। ঠিক আছে, কিন্তু দেখো মা, যখন চাইছে না তখন আর জোর করে লাভ নেই। তাছাড়া তুমি কি রূপুর ভালো মন্দ ওর থেকে বেশি বোঝো? হলুদ বাড়তে বাড়তে তো পুটুর গায়ে হলুদের সময় হয়ে যাবে। এখনো তার রস যায়নি। আচ্ছা তোর আক্কেলটা কি বলতো, লোকগুরু কোনো জ্ঞান নেই? শোনো, এসব যদি করতেই হয় তাহলে তোমার ওই বাপের বাড়ি গিয়ে করো দে যাও। আসার নাম নেই, আদিক খেতা কমি। ওটা কে? আকাশে সেরা সাহিত্য। Thank you.
তো যাই বলুন দাদা, আজ ওই ইংরেজদের জন্য কিন্তু বাঙালির এত রমরমা। না আচ্ছা, রমরমা বলতে আপনি ঠিক কি বোঝাচ্ছেন রায়মশাই? কেন, কংগ্রেসই দেখুন না, একচুয়াতে সবাই বাঙালি, উমেশ বানুজ্জে, সুরেন বানুজ্জে, তারপর বুঝেছি বুঝেছি, হত্যাকর্তারা তো সব ইংরেজ, আর আপনি যেসব বাঙালিদের নাম করলেন তারা তো ইংরেজের কাছে নিজেদের জাত ধর্ম সব বাঁধা রেখেছে। এটা কিন্তু আপনি ঠিক বললেন না দাদা, কারণ ওদের জন্যই বাঙালি আজ এত উন্নত। দেখুন ভাই, সাহেবদের পায়ে তেল দিয়ে খেতাব পাওয়াটাই কিন্তু আমি খুব একটা উন্নতি বলে মনে করি না। আমি বলছিলাম যে আচ্ছা, আমাকে একটু ওই অফিসের কাজে পশ্চিমের দিকে যেতে হবে বুঝলে, তো শুনেছি তো তোমার ওদিকে বেশ আনাগোনা আছে। হুম, কিছু এস্টেটে জমি জমা আছে, কিন্তু আমার তখন এগোতে হবে। না না, এগোতে হবে বললে হয় নাকি, এই দেখো কাণ্ডটা। আরে কে কোথায় আছে ও? আরে কোথায় গেলে, খেতে দেওয়ার সময় হলো তো নাকি, কি মুশকিল বলো তো। দাও দাও ভাত টাত দাও, এবার খেতে। এবার ঠাকুরজি খেয়ে ফেলো। উমা কি কি করেছিস লো, এত খাবার কেন? আমি কি গুরু ঠাকুরও নয় এসেছি নাকি? তা নয় তো কি, এতদিন পরপর বাপের বাড়ি আসিস, এবার বোঝ একটা খাবারও কিন্তু পাতে পড়ে থাকলে চলবে না, যদি পাতে পড়ে থাকে তাহলে বুঝবো তোর মুখে রুচল না। মরে যাই আমি কি রাক্ষস নাকি? না না, এতগুলো খাবার আমি খেতেই পারবো না, শিগগিরই তোল জানিস, খাবার নষ্ট করা না বাবা একেবারেই পছন্দ করতেন না। ফুল, তোর সেসব কথা এখনো মনে আছে? বারে মনে থাকবে না আবার, বাপের বাড়ির কথা কখনো কেউ ভোলে নাকি? আমাদের মেয়েটা দেখছি একদম সে আগের মতোই রয়েছে, যেন 14 বছর বনবাসে কাটিয়ে এলো। খেতে শুরু কর না, আমি যাই তোর জন্য একটু শরবত করে নিয়ে আসি, কেমন? তুই খেতে থাক। কি রে, তোকে যে কমাতে বললাম, দাঁড়া আমি কমিয়ে রাখ। রাখ রাখ, তুই এখানে একদম চুপ করে বস, আমি কমাচ্ছি। বাবা একদম নড়বি না। ওমা, ও তো হেমের বউ, ওকে চিনিস না? অবশ্য তুই বা কি করে চিনবি ভাই, তোর ওই পোড়ামুখ শ্বশুর। কতবার করে বললাম যে হেমের বিয়ের সময় একবেলা অন্তত পাঠাতে, তা না, আগে জানলে কি আর তোকে ওই অমন ঘরে বিয়ে দিতুম? তবেই দেখ তোদের দোষে আমার কি শাস্তি। এই আমাদের ছোট বউ, দেখি তো ভাই মুখটা তোলো, বাহ কি সুন্দর হয়েছে, বেশ হয়েছে, দাদা তো একেবারে ছবির মতো বউ করেছে। খেয়ে নে ফুলি, তোর খাওয়া হলে তবেই তো আবার আমরা। আচ্ছা ছোটকে দেখছি না যে বড়, ওর কথা ছাড়, একটা হার জ্বালানে বউ এসেছে। হরি হরি, কেন গো মা? আকাশে সেরা সাহিত্য।
আজকেই চলে যাবি ভাই? বাবার সাথে যেতে হবে, আমার মেয়ের বিয়েতে থাকবি না? কি করবো বল, আমাকে তো রোজ মাস্টার মশাইয়ের কাছে হাজিরা দিতে হয়। আবার কখন আসবি ভাই? পুটুর বিয়ের সময় আসবো। যাই। কত করে বললাম, রূপুকে রেখে যা। তা না, পরের বার আনবো খন। তুই এর পরে কবে আসবি তার কোনো ঠিক আছে? তার থেকে বাবা বল না বাপু, জমিদারের নাতিকে তুই আমাদের বাড়িতে আসতে দিতে চাস না? সব কি আমার হাতে বড়বু? বারবার একই কথা বলে আমায় খোটা দিস কেন বল দেখি? ঠিকই তো, একদিন বাদে মেয়েটা এসেছে, তাকে এসব কথা বলার কি মানে হয়? না বড়বু, এ তোমার ভারী অন্যায়। আমি কি আর নিজে বলছি মা, পাড়া পড়শি আত্মীয় স্বজন সবাই এ কথা বলছে তাই। আচ্ছা ছোটকে দেখছি না যে বড়? ওর কথা ছাড়, একটা হার জ্বালানে বউ এসেছে। হরি হরি। কেন গো মা? ওর বড় মুখ মিষ্টি রে ফুলি, তুই যেন আবার ওর রূপে মজিস নি। মনে ওর বড় প্যাঁচ, শুধু এর কথা তাকে, তার কথা ওকে। এমন খুচিটে স্বভাব আমি বাবার জন্মে দেখিনি। তাই বুঝি অনেক গপ্প হয়েছে, চত একটু জিরিয়ে নিবি চ। দুপুরে আমার ঘুমানোর অভ্যেস নেই মা। কেন, কি করিস দুপুরে? আমি সংসার করি। আরে অফুলি, এবারে জামাই এখানে কতদিন রাখবে তোকে? হ্যাঁ বললো